কেমন আছো সব হিরোরা? আজ আমি এমন একটা প্রাণীর বিষয়ে কথা বলবো যে পুরো বলিউডে দাদু নামে খ্যাতি, যার পাকা দাড়ির নিচে সমস্ত বলিউড মাথা নত করে রয়েছে। সেই প্রাণীটি আর কেউ নয়, শ্রী শ্রী অমিতাভ বচ্চন। হ্যাঁ, এই সেই ব্যক্তি যার পা টেনে আজ আমরা নরক নিয়ে যাবো। তো যে যার ফাটা জাঙিয়া ডাস্টবিনে ফেলে হাত স্যানিটাইজার করে শুরু করি আজকের এই ভিডিও। ছোটবেলা থেকে বড় পর্দায় বচ্চন স্যারকে দেখে এসেছি, আর বিশেষ করে আমার প্রিয় অ্যাক্টরও ছিলেন তিনি। কিন্তু তিনি ভিতরে ভিতরে এতটাই নিচু মানসিকতার মানুষ, তা আমার কখনোই জানা ছিল না। টাকা পয়সা নাম হওয়াতে তিনি এতটাই বাজে কাজ করবে তার বন্ধুর সাথে, তা ভাবার বাইরে। বাত হি কুছ অর থিজ হ্যায়, কুছ লোগোঁ নে আপকো অমিত জি কো, মে অমিত বোলতা থা আপকো, অমিত অমিত, তো কিসি নে মুঝসে আকে কাহে, প্রোডিউসর নে কে আপ সর জি কো মিলা সাউথ কা, মোলা কোন সর জি হ্যা, আপকো সর জি নি মালুম, রে দ্যাট টল ম্যান অমিত জি আ রে থে ওয়াসে। মনে কাহা ইয়ার ও তো অমিত হ্যায়, সর জি কব সে হো গিয়া, হ্যাঁ হ্যাঁ উই কল হিম সর জি, और सबने सर जी बोलना शुरू कर दिया था, तो मेरे मुंह से निकला नहीं सर जी, वो सर जी का ना निकलना, मैं निकल गया उस ग्रुप में से। ये एक ऐसी बात है जो कि क्या किसी कोई आदमी अपने दोस्त को, अपने भाई को किसी और नाम से पुकार सकता है? नामुमकिन बात है, ये मैं नहीं कर सका वो, इसीलिए शायद फिर मेरा उनसे वो रब्ता नहीं रहा जो, इसीलिए खुदा गवाह में मैं नहीं था। फिर गंगा जमुना सरस्वती मैंने आधी लिखी आधी छोड़ दी, फिर उसके बाद कुछ फिल्में जो हैं वो आखिर आखिर की जो मैंने नहीं लिखी। निजेर बंधु बा भाई ताके सरजी ना बोला जाए, তার কেরিয়ার খেয়ে নেবে, এ আবার কিরকম ধরনের ব্যাপার? সালাম স্যার, আপনাকে সালাম। দাদুর আরো কীর্তি রয়েছে। ১৯৯৮ সালে ব্যান্ডার এক পার্টিতে ড্যানি ও অমৃতা সিং একটু ফ্ল্যাট করা দেয়। আমাদের দাদুর এতটাই জেলেসি হয় যে তিনি অমৃতা সিংকে জোর করে ধরে চলন্ত পার্টিতে কিস করে দেয়। এ হে রহা নহীঁ জাতা, তড়প হি এসি হ্যায় না। আমাদের দাদু বিনোদ খান্নারও কেরিয়ার খাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটাতে সফল হতে পারেনি। অবশ্য কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। এই জন্মের পাপের শাস্তি এই জন্মেই পেয়ে গেছে অভিষেক বচ্চনকে ছেলে হিসেবে পেয়ে। ছেঃ, ধিক্কার হ্যায় হাম পর, পরপর এতগুলো ফ্লপ মুভি দেওয়া, কেউ এর থেকে শিখুক। স্যার, আপনার ছেলের মুভিগুলো দেখে আপনার কেমন লেগেছে? তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।